সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওই মুমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে প্রতিবারই থাকে কিছুটা চমক তার ব্যত্যয় ঘটেনি এবারও জিম্বাবুয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেও বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন পারফর্ম করেও একজন বাদ পড়ে যাচ্ছেন আবার একই দলে পারফর্ম না করেও টিকে যাচ্ছেন আরেকজন বিকল্প ব্যাটার থাকলে লিটনকে বাদ দেওয়া হতো কিনা প্রশ্নে বাংলাদেশ ক্যাপ্টেনের উত্তরটা না বোধক যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে বিশ্বকাপ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপ্টেন ও কোচ মুখোমুখি হন নানান প্রশ্নের সেখানে ঘুরে ফিরে বারবার আসে লিটন ইস্যু বিকল্প ব্যাটার থাকলে লিটনকে বাদ দেওয়া হতো কিনা প্রশ্নের জবাবে শান্ত বলেন লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে প্রত্যেকটা ক্রিকেটারে হতে পারে বাট লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড়ো ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করবো যে লিটন ভালো কিছুই করবেনশাল অভিজ্ঞদের প্রাধান্য দিয়ে এবারের বিশ্বকাপ দল সাজানো হয়েছে বলে মন্তব্য করেন শান্ত লিটন বাজে ফর্মে থাকলেও ক্যাপ্টেনের বিশ্বাস বিশ্ব আসরে রানে ফিরবেন তিনি বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা জিম্বাবুয়ে সিরিজে আট উইকেট নিয়েও দলে নেই সাইফ এ নিয়ে ক্যাপ্টেন কোচ দুজনই উত্তর দেন সাংবাদিকদের করা প্রশ্নের আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচও যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল বা টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো ডিটেলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে আই আমি আশা করছি সিলেক্টররা কাল বিষয়টা নিয়ে কথা বলেছেন আমরা দুজনকেই ভালো সুযোগ দিয়েছি জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম করার যা পেয়েছি দুজনের মধ্যে সাকিব জোরে বল করতে পারে সে সাইফের চেয়ে ফাস্ট বল করতে পারে আমরা দুজনকেই ভিন্ন ভিন্ন অবস্থায় দেখেছি পাওয়ার প্লে মেডেল অভার এবং ডেথ সাকিব যেভাবে বল করেছে আমরা তার বোলিংয়ে খুশি সে অনেক লম্বা সময় থেকে টিমের সাথে আছে যা তাকে বাড়তি সুবিধা দিয়েছে বিশ্বকাপে দল নিয়ে প্রতিবারই থাকে নানান প্রশ্ন এবারও রয়ে গেছে অনেক প্রশ্ন তবে সেই সব বিষয়কে পাশ কাটিয়ে মাঠের খেলায় বাংলাদেশ দল তাদের সেরাটা এই প্রত্যাশা সবার 我们两个人都要吃